हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल जॉब अपडेट्स मास्टर। इदानीं ग्रामीण डाक सेवक अथवा पोस्ट मास्टर बा असिस्टेंट पोस्ट मास्टर पदे कर्मी नियोग हबे तार एकटी माने ऑल इंडिया बेसिस एकटी विज्ञप्ति प्रकाशित होयेछे एबं सेई विज्ञप्तिते प्रचुर संख्यक शून्य पद आछे, अर्थात 38,000 प्लस शून्य पद आछे। এই শূন্য পদে কর্মী নিয়োগ হবে। তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটিতে অল অপশন সিলেক্ট করে রাখবেন। ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সর্বোপরি আরেকটি অনুরোধ, লাইক শেয়ারের পাশে ডান দিকে একটি থ্যাঙ্কস বাটন আছে, যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল জব আপডেটস মাস্টার কিছু টাকা ডোনেট বা কন্ট্রিবিউট বা দান করতে চান তাহলে সেই থ্যাঙ্কস বাটনের মাধ্যমে আপনারা করতে পারেন। তো ভিডিওটি একটু লেন্দি হবে যেহেতু 19 পাতার পেজ আছে, আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে কিভাবে আবেদন করতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি বা কী কী লাগবে অনলাইনে না অফলাইনে, টাকা কতটা কাটাতে হবে, এ বিষয়ে আপনারা বিস্তারিত জেনে যাবেন। তো এবার আসা যাক মূল টপিকে, নোটিফিকেশন ফর এনগেজমেন্ট অফ গ্রামীণ ডাক সেবকস। Applications are invited from eligible candidates for engagement of 38,926 Gramin Dak Seva. তাহলে পোস্ট অফিসে বা পোস্টাল বিভাগে 38,926 গ্রামীণ ডাক সেবক অর্থাৎ GDS এবং BPM মানে ব্রাঞ্চ পোস্টমাস্টার অথবা অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার বা ডাক সেবক, এই সমস্ত বিভাগের টোটাল মিলিয়ে শূন্যপদ হচ্ছে 38,926। তো অ্যাপ্লিকেশন আর টু বি সাবমিটেড অনলাইন, অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে এই লিঙ্কে গিয়ে। লিঙ্কটা আপনারা মনে রাখবেন ভালো করে, এই লিঙ্কটা হচ্ছে https://indiapostgdsonline.gov.in, অর্থাৎ এই লিঙ্কে গিয়ে ক্লিক করে অর্থাৎ এই লিঙ্কে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশনস সাবমিটেড থ্রু অ্যানি আদার মোড উইল নট বি কনসিডার্ড অ্যান্ড রিজেক্টেড, অন্যভাবে ফর্ম ফিল আপ করলে সেটা বাতিল হবে। ডিটেলস অফ ভ্যাকান্ট পোস্ট ফর হুইচ অ্যাপ্লিকেশনস আর কলড ফর আর গিভেন ইন অ্যানেক্সার ওয়ান, অ্যানেক্সার ওয়ানে সমস্ত পোস্ট কতগুলো খালি আছে সেগুলো দেওয়া আছে। এবার ডেট, এনগেজমেন্ট শিডিউল ইজ অ্যাজ আন্ডার, অ্যাপ্লিকেশন সাবমিশন স্টার্ট অর্থাৎ এই মে মাসের 2 তারিখে অনলাইনে আবেদন শুরু হয়েছে 2/5/2022 এবং লাস্ট ডেট বা আবেদনের শেষ তারিখ হচ্ছে 5/6 অর্থাৎ জুন মাসের 5 তারিখ 5/6/2022। এমোলুমেন্টস ইন দ্য ফর্ম অফ টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালোয়েন্স ইজ পেড টু জিডিএস, দ্য ফলোয়িং মিনিমাম টিআর শ্যাল বি পেয়েবল টু ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ জিডিএস আফটার এনগেজমেন্ট। এদের বৃদ্ধি হতে পারে মানে পদের উন্নতি হতে পারে। জিডিএস পদে হয়তো অ্যাপ্লাই করলো, তারপরে বিভিন্ন পোস্টাল যে এক্সামগুলো হয় ডিপার্টমেন্টাল, সেই পোস্টাল পরীক্ষার মাধ্যমেও তারা তাদের পদ উন্নতি হতে পারে। তো এই 19 পাতার যে নোটিফিকেশান, এখানে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা এই পিডিএফ ফাইলটি আমার ডেসক্রিপশন বক্সে বা indiapost.gov.in এই ওয়েবসাইট থেকেও আপনারা এই নোটিফিকেশানের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে পুরো বিষয়টি দেখে নিতে পারেন। তো বিএমপি ব্রাঞ্চ ম্যানেজার পোস্ট যেটা সেটা 12,000 আর যেটা গ্রামীণ ডাক সেবক সেটা 10,000। এটা নম্বর মেমো নম্বর, ডেট হচ্ছে 25/6/2022, রিলেটেড টু পেমেন্ট অফ টিআরসিএ অ্যান্ড আদার অ্যালোয়েন্সেস টু অল অ্যাপ্রুভড ক্যাটাগরিজ অফ জিডিএস ইজ অ্যাভেলেবল, এই পোস্ট এখানে ওয়েবসাইট থেকে পাওয়া যাবে আন্ডার এমপ্লয়ি কর্নার সার্কুলার রুলস অ্যান্ড রেগুলেশন। তাহলে এই পোস্টের মাধ্যমে আপনারা মানে এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন, এখান থেকে indiapost.gov.in এই ওয়েবসাইটে গিয়ে ডিটেলস পিডিএফটা পেয়ে যাবেন। আবার এলিজিবিলিটি, মিনিমাম বয়স হতে হবে 18 বছর আর ম্যাক্সিমাম 40 বছর। এখানে দেওয়া আছে যে এসসি এসটিদের বয়সের ছাড় 5 বছর আছে, ওবিসিদের 3 বছর,
আর যারা ইকোনমিক্যালি উইকার সেকশন তাদের জন্য বয়সের কোনো ছাড় নেই, হ্যান্ডিক্যাপদের জন্য 10 বছরের ছাড় আছে, আর ডিজেবিলিটিজ প্লাস ওবিসি তাদের জন্য 13 বছরের ছাড় আছে, পার্সনস উইথ ডিজেবিলিটিজ প্লাস এসসি এসটি তাদের জন্য 15 বছরের ছাড় আছে। তাছাড়া 10% এখানে কোটা রিজার্ভেশনও আছে এসসি এসটি এবং ওবিসিদের জন্য জিডিএস পোস্টে। আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে এই ধরনের চাকরি সংক্রান্ত ভিডিও বানাতে, যেগুলো বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ভিডিও বানাতে উদ্যোগী হব। এখানে নেম অফ দ্য পোস্ট এখানে দেওয়া আছে, ক্যাটাগরিজ অফ ডিজেবিলিটি এখানে বিভিন্ন আইটেমগুলো দেওয়া আছে কোন কোন ক্ষেত্রে কী কী লাগবে। এবার শিক্ষাগত যোগ্যতা এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট অফ 10th স্ট্যান্ডার্ড, তাহলে এডুকেশনাল কোয়ালিফিকেশান 10th স্ট্যান্ডার্ড, মাধ্যমিক পাস হতে হবে হ্যাভিং পাসড ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ, তো মাধ্যমিক পাসের সঙ্গে ম্যাথ অর্থাৎ অঙ্ক এবং ইংরেজিতে অবশ্যই যেন পাস থাকে, হ্যাভিং বিন স্টাডিড অ্যাজ কম্পালসারি আর ইলেকটিভ সাবজেক্ট এগুলো যেন কম্পালসারি সাবজেক্ট থাকে, ম্যাথামেটিক্স আর ইংলিশ কন্ডাক্টেড বাই মানে যে কোনো বোর্ডের দ্বারা যেন এই পরীক্ষাগুলো হয়ে থাকে। কম্পালসারি নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ মানে আঞ্চলিক ভাষার জ্ঞান থাকতে হবে, ক্যান্ডিডেট শুড হ্যাভ স্টাডিড দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ নেম অফ লোকাল ল্যাঙ্গুয়েজ 10th স্ট্যান্ডার্ড যেগুলো পড়েছে সেটা। তারপর নলেজ অফ সাইক্লিং মানে সাইকেল চালার দক্ষতা থাকতে হবে জিডিএস পোস্টের জন্য। অ্যাডেকোয়াট অল্টারনেট মিনস অফ লাইভলিহুড, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন, যেগুলো গুরুত্বপূর্ণ আইটেম সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, অধৈর্য হবেন না এবং সিট সংখ্যা প্রচুর আছে, আপনারা অবশ্যই আবেদন করবেন। যাদের মাধ্যমিকে পার্সেন্টেজ ভালো আছে তারা অবশ্যই আবেদন করবে, এইসব পরীক্ষাগুলো বেশিরভাগই দেখা যায় যে যাদের পার্সেন্টেজ বেশি আছে তাদের প্রিফারেন্স দেওয়া হয়, পার্সেন্টেজ উপর ভিত্তি করে তাদের নিয়োগ হয়। আচ্ছা, জিডিএস পদে যারা এনগেজ হবে তারা যেন বাইরে কোনো এজেন্সির সঙ্গে যুক্ত না থাকে বা বিজনেসের সঙ্গে, পাস্ট এক্সপিরিয়েন্স আর সার্ভিস অফ এনি কাইন্ড উইল নট বি কনসিডার, অভিজ্ঞতা থাকলে সেটা বিবেচনা করা হবে না। তবে রেসিডেন্স অ্যান্ড অ্যাকোমোডেশন ফর লোকেটিং ব্রাঞ্চ পোস্ট অফিস, বিভিন্ন পোস্ট অফিসের যে হেড অফিস বা ব্রাঞ্চ অফিস কোন কোন পোস্টে খালি আছে সেগুলো আপনারা একে একে দেখবেন নোটিফিকেশন ডাউনলোড করে। লোকেশান দ্য গ্রামীণ ডেস্ক ডাকসেবক ব্রাঞ্চ অফিস জিডিএস শুড বি লোকেটেড ইন মেন বিজি পার্ট অফ দ্য ভিলেজ, এগুলো অফিসিয়ালি। আচ্ছা, এখানে দ্য মিনিমাম সাইজ অফ জিডিএস ব্রাঞ্চ অফিস শুড নট বি লেস দ্যান 100 স্কোয়ার ফিট, প্রেফারেবলি দ্য ডাইমেনশন অ্যাপ্রোচ স্ট্রাকচার পাওয়ার সাপ্লাই মানে এগুলো যেন থাকে অবশ্যই, একটা গঠনমূলক বিদ্যুতের অবস্থা এই সমস্ত যেন ফ্যাসিলিটিগুলো থাকে। অ্যাট প্রেজেন্ট ইউজিং নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইড এনএসপি যেমন এয়ারটেল ভোডাফোন এগুলো এনসোরিং কানেক্টিভিটি, এগুলো দপ্তরের ব্যাপার, দপ্তর সেটা দেখবে। প্রোডাকশন অফ এসসি এসটি ওবিসি ডিজেবিলিটি ইকোনমিক্যালি উইকার সার্টিফিকেট, তাহলে সার্টিফিকেট থাকতে হবে এই সমস্ত পদ আবেদনের জন্য, কেউ যদি এসসি এসটি বা ওবিসি বা হ্যান্ডিক্যাপ বা ইকোনমিক্যালি উইকার সেকশনে আবেদন করে তার সার্টিফিকেট থাকতে হবে। মেথড অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড ফিজ, প্রক্রিয়া কিভাবে আবেদন করতে হবে, তাহলে অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড অনলাইন অনলি, তাহলে একমাত্র অনলাইনে আবেদন করা যাবে, অফলাইনে আবেদন করা যাবে না। কোথায় কোন লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে, অ্যাট https://indiapostgds.online.gov.in এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশান রিসিভড থ্রু এনি আদার মোড শ্যাল নট বি এন্টারটেন, অন্য কোনোভাবে দরখাস্ত গ্রহণযোগ্য হবে না। ফিজ, এ ফি অফ ₹100 মানে ₹100 ইজ টু বি পেড বাই দ্য অ্যাপ্লিক্যান্টস ফর অল পোস্ট, তাহলে সব যে কোনো পোস্টের জন্য অনলাইনে ₹100 কাটাতে হবে। ইন দ্য চুজেন ডিভিশন হাইভার পেমেন্ট অফ ফি ইজ এক্সেম্পটেড ফর অল ফিমেল ক্যান্ডিডেটস, তাহলে এখানে একটি সুবিধাও আছে যে পেমেন্ট ছাড়ও আছে, সেটা কোন ক্ষেত্রে
महिला तादर क्षेत्रे एखाने छाड़ आछे पेमेंट अफ फी इज एक्जेम्प्टेड फॉर ऑल फीमेल कैंडिडेट्स তাহলে মহিলাদের মানে অনলাইনে টাকা কাটাতে হবে না এসসি এসটি তাদেরও টাকা কাটাতে হবে না পিডব্লিউডি ক্যান্ডিডেটস হ্যান্ডিক্যাপ যারা তাদেরও টাকা কাটাতে হবে না অ্যান্ড ট্রান্স ওমেন ক্যান্ডিডেটস তাদেরও টাকা কাটাতে হবে না তাহলে মিনিমাম এখানে 100 টাকা অনলাইনে কাটাতে হবে এবার হাউ টু অ্যাপ্লাই কিভাবে আবেদন করতে হবে এ ক্যান্ডিডেট হু ডিজায়ার্স টু অ্যাপ্লাই অনলাইন উইল হ্যাভ টু रेजिस्टर हिमसेल्फ हारसेल्फ इन द पोर्टल थ्रू ये पोर्टल इंडिया पोस्ट जिडीएस अनलाइन डट गव डट इन लिंके गए प्रथम तर रेजिस्टर करते हैं उइथ द फलोईंग बेसिक डिटेल्स टू अबटेन द रेजिस्ट्रेशन नम्बर तपर अन रेजिस्ट्रेशन करारे एक रेजिस्ट्रेशन नम्बर बेर है अच्छा फर्म फिल आप करार समय की आइटेमगुलो लागे जमन नेम इन कैपिटल लेटर से क्लस टेनर सार्टिफिकेटे जेटा लेखा आछे से अनुजाई लिखते हबे बाबार नाम बा मायेर नाम मोबाइल नम्बर इमेल आईडी डेट अफ बार्थ जेंडार कम्यूनिटी पीडब्ल्यूडी जदि थाके सेटा उल्लेख करते हबे पार्सेंटेज थाकले दिते हबे तारपर स्टेट इन हुईच टेंथ कोन राज्य थेके क्लास टेन पास करेछे लैंगुएज स्टार्ट इन माने क्लास टेने कोन कोन भाषा पढ़े कोन साले टेन पास करेछे तारपरे आछे स्कैन पासपोर्ट फटोग्राफ पासपोर्ट एक फोटोग्राफ लागबे सेटा स्कैन करते हबे आर सिगनेचार स्कैन करते हबे एगुलो अनलाइनेर समय एगुलो आपलोड करते हबे तारे ओनली वन रेजिस्ट्रेशन इज अलाउड फर वन कैंडिडेट फर शिड्यूल वन एंड टू ए कैलेंडर इयर ताहले एकजन व्यक्ति एकबार ही रेजिस्ट्रेशन करते पारबे द सेम रेजिस्ट्रेशन नम्बर शुड बी यूज्ड फर सबमिशन अफ एप्लीकेशन वन्स रेजिस्टार्ड द सेम मोबाइल नम्बर उइल नट बी अलाउड फर फार्दार रेजिस्ट्रेशन तहले एकटी मोबाइल नम्बर दिए रेजिस्ट्रेशन हो गेले सेई मोबाइल नम्बर दिए आर द्वितीयबार अन्य काउरिर जन्य रेजिस्ट्रेशन करा जाबे ना इन केस एनी डुप्लीकेट रेजिस्ट्रेशन इज फाउंड बाय अल्टारिंग द बेसिक डिटेल्स द कैंडिडेचार रिलेटिंग टू ऑल सच रेजिस्ट्रेशन उइल बी रिमूव माने ओदेर पोर्टाल थेके सेगुलो बातिल करे देवा हबे एनी कैंडिडेट हू फरगट द रेजिस्ट्रेशन नम्बर कैन रिट्राइव द रेजिस्ट्रेशन नम्बर थ्रू अपशन फरगट रेजिस्ट्रेशन क्यों जो रेजिस्ट्रेशन नम्बर भूले जाए फरगट रेजिस्ट्रेशन नम्बर क्लिक कर उद्धार करते हैं कैंडिडेटर निजस्व एक इमेल आईडी और मोबाइल नम्बर थकते हैं सिलेक्शन अफ डिविशन एंड एक्सारसाइजिंग प्रिफारेंसेस कौन डिविशने से आवेदन करोथाय कथाय से अप्लाई करो अनल आवेदन करार समाते ही सिलेक्शने देखा जमन जदि पोस्ट वन टू थ्री फोर फाइव एटसेट्रा एगुलो देवा थाकबे सेखाने कोन कोन पोस्टे खाली आछे सेगुलो देखते हबे एबार प्रोसिडियर अफ फीज पेमेंट किभाबे टाकाटी काटाते हबे एप्लिकैंट्स एक्सेप्ट एक्जेम्प्टेड कैटेगरी अफ कैंडिडेट शुड पे ए फी अफ रुपीज 100 ताहले इसी जादेर आछे एक्जेम्प्टेड कैटेगरी तादेरो एखाने टाका काटाते हबे ना फर अल पोस्ट उइदिन द चूजन डिविशन कैंडिडेट हू रिक्वेस्ट टू मेक द पेमेंट अफ फी मे पे द फी थ्रु अनलाइन मोड तहले अनलाइने केवलमात्र टाका काटाते हबे सेटा नेट बैंकिंग क्रेडिट कार्ड डेबिट कार्ड इत्यादिर माध्यमे बा यूपीआई एर माध्यमे तहले अनलाइने काटार समय टाका काटार समय जे एकटा बैंकिंग चार्ज थाके सेटा काटबे मिनिमाम 6 टाका जेटा हय फर मेकिंग द पेमेंट अफ फी द कैंडिडेट शुड रेफार द रेजिस्ट्रेशन नम्बर जखन टाका काटाबे तखन कैंडिडेट के रेजिस्ट्रेशन नम्बर चाहिबे एक बार टाका काटा होले इलिजिबिलिटी फॉर अप्लाइंग टू पार्टिकुलर डिविशन बिफोर मेकिंग द फी पेमेंट कैंडिडेट्स हु आर एक्जेम्प्टेड फ्रॉम पेमेंट ऑफ फी मे अप्लाई ऑनलाइन डायरेक्टली माने महिलाओं क्षेत्र बला हच्छे एखाने महिला एससी एसटी पीडब्ल्यूडी एदेर टाका काटबे ना सरासरि अनलाइने फर्म फिल आप करबे अपलोडिंग अफ डकुमेंट्स एबार अनलाइने जखन आवेदन करबे डकुमेंट अपलोड करते हबे एखाने बोले देवा हयेछे साइजगुलो फटोर साइज कोन फर्मेट हबे जेपीजी बा जेपेग और मिनिमाम मैक्सिमाम माने 20 केबिर साइज जेनो बेशी ना हय और सिगनेचार जेपेग बा जेपीजी एवं 20 केबिर उपरे जेनो साइजटी ना हय तारपरे सबमिशन अफ 10th क्लास मार्क्स डिटेल्स क्लास 10 एर जे समस्त मार्क्स पेयेछे विभिन्न सबजेक्टे सेगुलो पुरोटाई इनपुट करते हबे जब प्रोफाइल ब्रांच पोस्टमास्टर जेटा के संक्षेप बला हे बीपीएम
এখানে অনেক আছে আইটেম 19 পাতার পেজ আছে যেটা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার সেটাকে সংক্ষেপে বলা হচ্ছে এবিপিএম এবিপিএম আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন অনেক আইটেম আছে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো মোটামুটি ভাবে বলে দেওয়া হচ্ছে যাদের ডাকসেবক ডাকসেবক পদে আবেদন করবে সেই ডাকসেবকগুলোকে কি করা হবে উইল বি এনগেজড ইন ডিপার্টমেন্টাল অফিসেস লাইক সাব পোস্ট অফিস হেড পোস্ট অফিস এটসেট্রা এই সমস্ত বিভাগে তাদেরকে নিয়োগ করা হবে তারপরে কি সিলেকশন ক্রাইটেরিয়া অ্যান্ড কমিউনিকেশন অফ সিলেকশন যেটা বাছাই করবে তার প্রক্রিয়াটা এখানে বলে দেওয়া আছে সব থেকে ভালো হবে আপনারা এই পিডিএফ ফাইলটি আমার ভিডিওটির ডেসক্রিপশন বক্স বা indiapost.gov.in সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন তাহলে সব থেকে ভালো হবে যত যে 19 পাতা আছে সমস্ত পাতাগুলাই একটা একটা করে পড়ে নেবেন ধীরে সুস্থে তাহলে বিস্তারিত জেনে যাবেন ইন কেস অফ মার্কস এটা মার্কসের একটা চার্ট দেওয়া আছে আপনারা দেখে নেবেন তারপরে এসসি এসটি এগুলোর বিভিন্ন সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে এখানে অ্যানেক্সার ফোর আচ্ছা এখানে একটি আছে দ্য সিলেকশন প্রসেস উইল বি কমপ্লিটেড বাই তাহলে এই যে নির্বাচন প্রক্রিয়া অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে তাদের যে নিয়োগ সেই প্রক্রিয়াটা সম্পন্ন হবে 15/11/2022 মধ্যে এই তারিখটাও মনে রাখতে হবে দ্য সিলেকশন প্রসেস উইল বি কমপ্লিটেড বাই 15/11/2022 এর মধ্যে এটা সম্পন্ন হবে অ্যাপ্লিকেশন স্পেন্ডিং আফটার 15/11/2022 শ্যাল নট বি কনসিডার্ড ফর এনগেজমেন্ট তো 15/11/2022 এর পরে যদি পোস্ট পূরণ হয়ে যায় এবং প্রার্থী যদি থাকে তাদেরকে আর কিন্তু নিয়োগ করা হবে না অ্যাপ্লিকেশনস ফর হুইচ ইমেল এস এম এস নোটিফিকেশন ফর ডকুমেন্টস ভেরিফিকেশন ইজ ইয়েট টু বি সেন্ট শ্যাল বি কনসিডার্ড অ্যাজ পেন্ডিং মানে কেউ যদি হয়তো ভাবছে যে এস এম এস এর মাধ্যমে বা ইমেলের মাধ্যমে কেউ ডকুমেন্টস পাঠাবে সেটা কিন্তু পেন্ডিং দেখাবে সাচ অ্যাপ্লিকেশন শ্যাল হ্যাভ নো রাইটস ফর এনগেজমেন্ট আফটার 15/11/2022 উইথ রেসপেক্ট টু হিজ হার অ্যাপ্লিকেশন অলরেডি সাবমিটেড এগেনস্ট দিস নোটিফিকেশন এখানে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে অ্যানেক্সচার ওয়ান গ্রামীণ ডাকসেবক ভ্যাকান্সি পজিশন ফর কোন ডিভিশন সেটা এখানে তবে নেম পোস্ট কমিউনিটি ওয়াইজ কনসলিডেশন অফ পোস্ট স্টেট লেভেল অনুযায়ী মানে বিভিন্ন যে ছাড়গুলো দেওয়া আছে কোন কোন ছাড়গুলো পাবে সেটা এখানে উল্লেখ করা নাই পুরো আন্ডারটেকিং তার ফর্ম তারপরে আছে একটি ডিক্লারেশন ফর্ম তারপরে আন্ডারটেকিং আরেকটি আছে তারপরে অ্যানেক্সার ফাইভ আন্ডারটেকিং এগুলো যখন জয়েন হবে তখন এগুলো সব সমস্ত কিছু এগুলো করিয়ে নিবে দিয়ে যোগ দিবে তাহলে এ হচ্ছে গ্রামীণ ডাকসেবক বা পোস্ট ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট পোস্টাল ম্যানেজার যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার একটা সংক্ষিপ্ত ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরা হলো এর লাস্ট ডেট এটা মনে রাখবেন যে 25/6/2022 হচ্ছে লাস্ট ডেট এবং অনলাইনে আবেদন করতে হবে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে ক্লিক করে আবেদন করতে হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন সর্বোপরি লাইক শেয়ারের ডান দিকে একটি থ্যাঙ্কস বাটন আছে ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন বা জেনে থাকেন কিছু তাহলে আমার এই ইউটিউব চ্যানেল জব আপডেটস মাস্টার এই চ্যানেলটিকে থ্যাঙ্কস বাটনের মাধ্যমে কিছু টাকা মিনিমাম 40-100 আপনারা ডোনেট বা দান বা কন্ট্রিবিউট করতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং এই পোস্টে আবেদন করুন এ বলে আজকের এই ভিডিওটি শেষ করছি।